আপনারা আপনাদের হাত যদি শক্ত হয় তাহলেই বাংলাদেশ শক্ত হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে নির্দেশনা ছিল কৃষক ভাইদের দিকে খেয়াল রাখা এবং কৃষকের উন্নয়ন সাধনের মাধ্যমেই তিনি মনে করতেন বাংলাদেশের উন্নয়ন সাধন করা সক্ষম হবে, সেই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। আমরা যখন স্বাধীনতা লাভ করি তখন আমাদের জমির পরিমাণ ছিল 28%, কালে বিবর্তনে এখন এর পরিমাণ কমেছে 10 শতাংশে কমেছে। এই জন্য যে আমাদের ছোট্ট একটা দেশ কিন্তু বিপুল প্রচুর জনসংখ্যা, স্বাধীনতার সময় যেখানে 7 কোটি মানুষ ছিল এখন সেখানে 17 কোটি মানুষ, কিন্তু আমাদের কিন্তু এলাকা কিন্তু বৃদ্ধি পায়নি। কিন্তু তারপরেও আপনাদের আন্তরিকতা, আপনাদের নিরলস কষ্ট, আপনাদের সহযোগিতাতে আজকে বাংলাদেশে খাদ্য উৎপাদন জনসংখ্যা বৃদ্ধি পেলেও আমাদের খাদ্যে কিন্তু আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পেরেছি। এটা একটা বিশ্বের একটা আশ্চর্য একটা জিনিস। এটা সম্ভব হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় কৃষি মন্ত্রণালয় তার বিভিন্ন অধিদপ্তরের মাধ্যমে তারা বিভিন্ন গবেষণা করে খাদ্য উৎপাদন বৃদ্ধি করেছে। আগে আমরা যেখানে একটা ফসল উৎপাদন করতাম আজকে সেখানে আমরা 2-3টা ফসল উৎপাদন করি, যার মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধি পেলেও কৃষির জমির সংখ্যা কমে আসলেও খাদ্যের কিন্তু উৎপাদন কমে নাই। কিন্তু আমি সব জায়গায় একটা কথা বলতে চেয়ে শেষ পর্যন্ত ভুলে যাই, আমি যেন প্রথমেই বলতে চাই, আপনারা যারা কৃষক ভাইরা যারা আছেন আপনাদের আমি প্রথমেই বলতে চাই যে আপনাদের পরিবারে যে সংখ্যা 5-5টা ছেলে হোক বা 4 জন ছেলে হোক, আপনারা একত্রিত থাকেন, আপনারা যখনই ছেলেদের ভিতরে ভাগ করে দেন তখনই ছেলেরা 5 ভাগ হয়ে যায় এবং তাদের যখন এই জমি 5 ভাগ হয় তখন জমির মাঝখানে সে একটা ঘর তোলে। এরকম করে কিন্তু আপনি চিন্তা করেন 17 কোটি মানুষের এখানে যদি একটা ঘরের জায়গায় যদি আজকে 5টা করে ঘর হয় তাহলে কতগুলো ঘর হয় আর কত শতাংশ জমি ফসল উৎপাদন থেকে তারা উৎপাদিত হতে পারবে না, সেখানে ঘর বাড়ি হয়ে যায়। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা চিন্তা ভাবনা করেন, আপনারা এক জায়গায় থেকেই কিন্তু আপনারা ফসল বেশি উৎপাদন করতে পারবেন এবং ভালো জীবনযাপন করতে পারবেন, সুখী জীবনযাপন করতে পারবেন। যখনই আপনার ফসলের জমির পরিমাণ কমে যাবে তখনই কিন্তু আপনার ফসল উৎপাদনের পরিমাণটা কমে আসবে, সামগ্রিকভাবে বাংলাদেশে ফসল উৎপাদনটা কমে আসবে। কারণ বৈজ্ঞানিকরা যতই তারা গবেষণা করুক না কেন, গবেষণা করারও একটা সীমা আছে। আজকে আমরা যেখানে একটা ফসল উৎপাদন করতাম সেখানে আমরা 3টা ফসল উৎপাদন করতে, ফসলের মান ফলন বেশি হচ্ছে, কিন্তু একটা সময় আসবে আপনাদের একটা ফসলের জায়গায় হয়তো বা 5টা ফসল করতে পারবেন না। সুতরাং কিন্তু আপনার একটা সময় আসবে যে ফসল উৎপাদনটা কিন্তু একই থাকবে, স্থিতি থাকবে, লোক সংখ্যা বাড়তে থাকবে। তো এই জন্য আপনাদের যেটা আহ্বান থাকবে আজকে আমি বলতে চাচ্ছি যে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়ে পরিবারকে যখন আপনারা জমি ভাগ করে না দিয়ে ভাগে থাকো কিন্তু বসবাসটা আপনারা একসঙ্গে করবেন, করে ফসলি জমিটা আপনারা মেহরবানি করে নষ্ট করবেন। আপনারা জানেন আজকে আমরা যে অনুষ্ঠানে আমরা এসেছি এখানে হলো আমরা বীজ দেব এবং আমরা আপনাদেরকে সার দেব, যে আমরা আপনাদেরকে টিএসপি আপনারা আপনাকে আমরা আউ মানে বীজ দেবো 5 কেজি করে,
ডিএপি সার দেব 20 কিলো আর এমওপি দেব 10 কিলো। এগুলো যদি আপনারা দাম ধরেন, একটু আগে বলেছিল যে বেগম জিয়া যখন ক্ষমতায় ছিলেন তখন বগুড়াতে সারের দাবিতে 20 জন কৃষক ভাই তাদের জীবন বিস্তারে তারা আত্মাহুতি দিয়েছে, তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। আর এখন সময় এসেছে যেটা আমাদের হারুন রশিদ সাহেব বলেছেন যে এখন আপনাদের বিনা পয়সায় যদি কাউকে বীজ দিতে চায়, সার দিতে চায়, লোকজন নাকি আসে না। এবং বীজের দাম এত কমে আনা হয়েছে, আমরা যে ফসলগুলো আমরা যেটা দিই মনে করি এখন ইউরিয়ার দাম ধরা হয় 1 কেজির দাম 16 টাকা, সেটা কিন্তু বাজারের দাম কিন্তু 98 টাকা। সেখানে সরকার কিন্তু ভর্তুকি দিচ্ছে 82 কোটি টাকা, আমরা 82 টাকা করে আমরা সেটা আমরা ভর্তুকি দিয়ে আমরা 16 টাকায় আমরা ইউরিয়া বিক্রি করতেছি। একইভাবে টিএসপির সার যেটা আমরা বিক্রি করতেছি সরকার 22 টাকায়, যেটা বাজারের দাম হলো 87 টাকা, এবং ভর্তুকি দেওয়া সরকার কর্তৃক ভর্তুকি দেওয়া হচ্ছে 65 টাকা। টিএপি যেটা সার সেটা আমরা বিক্রি করি সরকারের পক্ষ থেকে 16 টাকা করে, যেটা বাজারের দাম 96 টাকা, এবং ভর্তুকি দেওয়া হচ্ছে সেখানে 80 টাকা। এমওপি দাম হলো সরকার দিচ্ছে 15 টাকা করে, বাজারের মূল্য 63 টাকা, এবং ভর্তুকি দেওয়া হচ্ছে 48 টাকা। আপনারা তাহলে চিন্তা করে দেখেন সরকার আপনাদেরকে ফসল উৎপাদনের জন্য কত সাহায্য দিচ্ছে। একটা সমীক্ষায় বলা হয়, কত কয়েকদিন আগে আমাকে বলতেছিলেন হারুন রশিদ সাহেব যে কৃষি সচিব বলেছেন প্রতি বছর বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে 30,000 কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়। এই 30,000 কোটি টাকা ভর্তুকি এলে প্রতি বছরে বাংলাদেশ সরকার একটা করে নতুন পদ্মা সেতু বাড়াতে পারত। এটা কিন্তু দেওয়া হচ্ছে কিন্তু শুধু সরকারের জন্য না, এই ভর্তুকিটা দেওয়া হচ্ছে আমাদের পুরো বাংলাদেশের মানুষের, যাতে করে খেয়ে পরে বেঁচে থাকতে পারে, যাতে করে অভুক্ত না থাকে আমাদের দেশের মানুষ, যাতে করে স্বাবলম্বী হতে পারে। আপনার যদি পেটে ভাত থাকে তাহলে আপনার কাজ করতে কষ্ট হবে না, পেটে যদি ভাত না থাকে তাহলে আপনি কাজ করতে পারবেন। বাংলাদেশ আমরা কৃষি থেকে আজকে আমরা আমাদের আভ্যন্তরীণ যে চাহিদা সেটা আমরা মিটাচ্ছি, কিন্তু এখন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এখান থেকে কিছু কিছু উৎপাদন আমরা বিদেশে রপ্তানি করার প্রক্রিয়া চলছে ও শুরু হয়েছে। আমরা আম রপ্তানি করি, আমরা পেয়ারা রপ্তানি করি, আমরা সবজি রপ্তানি করা শুরু করেছে। এগুলো রপ্তানি হলে পরে আমরা এই কৃষি খাতেও আমরা 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 বিদেশি মূল্য আমরা আয় করতে পারবো। তো এতে হবে কি, মাননীয় প্রধানমন্ত্রীকে স্বপ্ন বাংলাদেশকে 30 সালের ভিতরে উচ্চ মধ্যম আয়ের দেশে পৌঁছানো, এবং 41 সালের ভিতরে সমৃদ্ধশালী দেশে পৌঁছানো যে লক্ষ্য স্থির করা হয়েছে, সেই লক্ষ্য স্থির পৌঁছাতে আমরা সফল হব। তো এই জন্য আপনারা যারা কৃষক ভাই যারা আছেন আপনাদের ভূমিকা সবচেয়ে বেশি।